নমিনেশনের শেষ দিনে তৃণমূল প্রার্থীদের নমিনেশনে ঝড়। বিশেষ করে জেলা পরিষদের আসনগুলিতে এদিন হুগলির আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীদের নমিনেশন করতে দেখা যায়। তৃণমূলের এই সাংগঠনিক জেলার হেভিওয়েট তৃণমূল নেতারা নমিনেশন জমা দেন। এদিন সকাল সকাল নমিনেশন জমা দেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায়। তিনি তার অনুগামীদের সঙ্গে নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে হাজির হন এবং গোঘাটের বদনগঞ্জ এলাকার 48 নম্বর জেলা পরিষদ থেকে তৃণমূলের সিম্বলে নমিনেশন করেন। এই বিষয়ে তিনি বলেন, দলের নির্দেশ মতো গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নমিনেশন প্রথম দিন থেকেই চলছে। আজকে আমরা জেলা পরিষদের আসনগুলিতে নমিনেশন করছি। দলের বহু নেতা আছেন, তারা নমিনেশন করবে। দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেই মতোই মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের মতামত জানাবেন। সুষ্ঠু নির্বাচনে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে বলবেন বা দলের অন্যান্য নেতাদের জানাবেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। বিষয়টা হচ্ছে আমাদের পার্টি যে যে নির্দেশ, সেই নির্দেশ যখন যেখানে যাকে নমিনেশন করতে বলবে সেভাবেই আমাদের নমিনেশন হচ্ছে। তা আমরা বাকি আমাদের যে পঞ্চায়েত সমিতি আছে সেগুলো আমাদেরকে থেকে আমরা নমিনেশন করানো হয়েছে। তা বাকি জেলা পরিষদে যারা আছে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত লিডার আছে, তা ওনারা ওনাদের নিজ নিজ ব্লক বা বিধানসভায় প্রত্যেক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যে নমিনেশন সেটা কমপ্লিট করার পর তারপরে আজকে আমরা ওই জন্য আমরা এসেছি আজকে নমিনেশন করার জন্য। আপনারা ভুল করছেন, কারণ হচ্ছে আমাদের প্রিয় নেতা তৃণমূলে নবজোয়ার যখন কর্মসূচি ঘোষণা করেন সেই দিন থেকেই উনি একটা কথাই বলে যাচ্ছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্বাচন হবে যেখানে সর্বস্তরের মানুষ যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমাদের এখানে নেওয়া হয়েছে, যে এখানে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এখানে যেন সর্বস্তরের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মতামত জানাতে পারে। দেখুন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন করাতে বদ্ধপরিকর, ঠিক আছে? অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তা কোথাও আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি এগুলো অপপ্রচার চলছে, যদি কোথাও কোনো সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় সেখানে আমি একজন শাসক দলের কর্মী হিসেবে আপনারা আমাকে জানাতে বলবেন বা আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃত্ব আছে তাদেরকে জানাতে বলবেন, সেখানে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেব যাতে এই যে এত বড় যে যেভাবে মানুষ খুশিভাবে নির্বাচন করতে যায়, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, এটা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়। অপরদিকে হুগলি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মেহবুব রহমানও এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে নমিনেশন দেন। তিনি বলেন, আজকে আমি মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে জেলা পরিষদের 43 নম্বর সিট, যেটা পুরসুড়া বিধানসভা এবং খানাকুল 1 নম্বর ব্লক পড়ে, সেখান থেকে নমিনেশন করতে এসেছি। আশা করি মানুষের আশীর্বাদে জয়লাভ করব। না, আজকে যথারীতি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুমতি নিয়ে আমি আমাদের জেলা পরিষদের 43 নম্বর সিট, যেটা পুরসুড়া বিধানসভা ক্ষেত্র এবং খানাকুল 1 নম্বর ব্লক পড়ে, সেখানে নমিনেশন করতে এসেছি। পাশাপাশি এদিন মেহবুব রহমানের সাথে পুরসুড়ার প্রাক্তন বিধায়ক তথা সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূলে ফিরে আসা নেতা পারভেজ রহমানকে দেখা যায়। তিনি তৃণমূলের প্রার্থীদের পাশে থেকে নমিনেশনে সামিল হন। এই বিষয়ে পারভেজ রহমান বলেন, খুবই ভালো লাগছে, পুরনো সংসারে ফিরে এসেছি। একটু মান অভিমান, রাগ নয়, মান্নাদের গান, এ তো রাগ নয়, এ যে অভিমান, তো সে তো সংসারে অভিমান থাকতেই পারে। আর অভিমানটা তো হলো মানুষের একটা নিজস্ব ধর্ম এবং তাৎক্ষণিক ছিল, সব মিটে গেছে। সংসার ছেড়ে চলে যাবে? সংসার ছেড়ে যাওয়া মানে তো সন্ন্যাস নেওয়া, অতএব সেই বয়সও এখন আসেনি সন্ন্যাস নেওয়ার। দিদিমণি আহ্বান করেছেন বা আমরাও ইচ্ছা প্রকাশ করেছি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি গ্রহণ করেছেন, তার জন্য দলের কাছে কৃতজ্ঞ। ফিরে আসার মূল কারণ মানুষের জন্য কাজ করা, আর কিছু না। মানুষের জন্য কাজ করতে গেলে আমার যেটা মনে হয়েছে, একমাত্র মমতা ব্যানার্জির
তৃণমূল কংগ্রেস দলটাই হলো মানুষের জন্য ভাবে, মানুষের জন্য করে, আর মানুষের জন্য রাস্তায় থাকে। বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল বলতে যে রাজনৈতিক দল যদি কিছু বোঝায়, আমার মনে হয় সেটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। খুবই ভালো লাগছে পুরনো ঘর। সব মিলিয়ে নমিনেশনের শেষ দিনে তৃণমূল প্রার্থীদের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এমএগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমএগুনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমএগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।